শুভ সকাল সবাইকে ওই যে দেখুন সূর্যটা কোথায় তার মানে এখানে এত বেলা হয়নি আর গাছটাতে দেখুন কত ফুল অনেকটাই ফুল তো এখন বাজে ছটা বিশ সকাল চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে আজকে বিপদনাশিনী পুজো দেবো তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটা তো বন্ধুরা আমি স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর করে তো আমি এই যে এই শাড়িটে করেছি কটনের আর এই শাড়িটার প্রিন্টটা তুমি তো জানোই আমার অন্য ভিডিওতে বলেছি এই শাড়িটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে তো পুজো দেবো সেই জন্য চলে এসেছি আর আজকে যেন অনেকটাই ফুল হয়েছে ফুল দেখবে বেশি হলে কি হয় ভালোই লাগে পুজোটা দিতে তো আমি পুজোর তোরজোর শুরু করে দিছি। আর তোমরা দেখতে থাকো শেয়ার করে দিব তোমাদের সাথে তাহলে চলো শুরু করা যাক দাও আগে ফুলটা দেখিয়ে দিই তোমাদের তো বন্ধুরা এই যে দেখুন কলা কেটে না একটু সময়ের জন্য বাইরে রেখেছিলাম ধুয়ে আর মানে তো উঠেছে প্রচুর তো এটা একদম মানে এ হয়ে গেছে মরে গিয়ে জায়গাটা তো যাই হোক প্রথমে বারোটা বাজার আগে ঘরটা বসিয়ে দেব তারপর পুজোটা শুরু করব আর যেটা বলছিলাম হ্যাঁ আজ কিন্তু অনেক ফুল পেয়েছি আর একটা যে সাদা রঙের পাপড়ি পাপড়ি গন্ধরাজের মতো দেখতে কিন্তু ওটা গন্ধরাজ না ওটার মধ্যে গন্ধরাজের মতোই গন্ধ আছে গন্ধরাজের মতো না গন্ধটা আলাদা কিন্তু গন্ধটা খুব সুন্দর তো সেই ফুলটাও অনেকটাই পেয়েছি তো গিয়েছিলাম এটাই ভেবে যে দু চারটে ফুল আনবো তো আর অনেকটাই ফুল হয়ে গেছে আর বেশি ফুল হলে তো জানেনি সবাই পুজো দিতেও ভালো লাগে আর হ্যাঁ এই যে বৈশাখ মাসে আজকে মঙ্গলবারে পুজোটা দিচ্ছি এই পুজোটা কিন্তু আমরা আমার আমি বা আমার যারা যে আছি আমরা বিয়ের পর থেকেই দিয়ে আসছি এই বৈশাখ মাসে আমাদের শাশুড়ি মা বলেছেন যে বৈশাখ মাসে একদিন বিপদনাশিনী পুজোটা দিতে হয় ঘট বসিয়ে মানে পানটা দিতে হয় বিপদনাশিনীর তো আমরা সবাই জানি যে পানটা যে দেওয়া হয় পানটাই হলো আসল আপনি অত তামঝাম করার কোনো দরকার নেই মা শুধু পানটা দিয়ে একটু ভক্তিপরে মাকে ডাকলেই মাকে পাওয়া যায় সেটাই আর কি তো মা বলেছি নিজে না এ আমার ইয়ের দরকার নেই তোরা শুধু আমাকে এই ঘরটা বসিয়ে শুদ্ধভাবে শুদ্ধ মনে আর শুদ্ধ বস্ত্র পরে একটু ভালোভাবে একটু ফুল দিবি আর ইয়েটা দিবি অঞ্জলিটা দিবি এটাই আর কি তো পানটা দেবো আজ আর এটা তো দিয়েই আসছি বললামই বিয়ের পর থেকে তো ভাবলাম আজই দিয়ে দিই আর তারপর দেখবেন স্কুল তো খোলা আছেই আর কিছুদিন পর বৃষ্টি পড়ে যাবে আর ওঝরে বৃষ্টি পড়লে না ঘরের ভিতরে সব থাকলেও কি হলো বৃষ্টি পড়লে আর ভালো লাগে না এই যে মানে পুজো টুজো দিতে একটু মানে অসুবিধা হয়ে যায় এদিকে ভিজা ওদিকে ভিজা আর ঘরের নিচগুলো যেমন কীরকম অনেক দিন যখন বৃষ্টি দেয় তখন একটা ভিজা ভিজা হয়ে থাকে তো ভালো লাগে না তো সেজন্যই আর কি ভাবলাম আজকে রোড টুদ আছে আর এক মানে ইয়েতে দিল মানে দেওয়া হয়ে গেলেই হলো একটা ইয়ে জন্য আজকেই দিয়ে দেব দিয়ে দিলাম আর কি তো ফুলটা পেয়েছি ওদিকে ঘরটা বসিয়ে ওদিকটা একটু সাজিয়ে নিলাম তারপর এই যে এখানে আমার লক্ষ্মীনারায়ণ আছেন সেখানে একটু ভালো করে সাজিয়ে দিলাম আর এই যে বলেছিলাম অনেক অনেক পাপড়ি দেওয়া সাদা ফুলগুলো এই যে দেখুন নারায়ণের চরণে দিচ্ছি এত ভালো লাগছে একদম মানে পাঁচ ছটা ফুল দিয়েছি কিন্তু মানে একদম সাদা একদম ইয়ের মতো হয়ে গিয়েছে আর এত ভালো লাগছে না দেখতে এই যে দেখুন বড় বড় ফুলগুলো এই সাদা ফুলটা আমার খুব প্রিয় এই সাদা ফুলটার একটা ডাল এনে আমাদের পাশের বাড়িতে আছে সেখান থেকে একটা ডাল এনে বৃষ্টি দিলে একটা মানে লাগাবো যে দেখুন ফুলগুলো কত ভালো লাগছে আর গন্ধও কিন্তু দারুণ আর আজকে না অনেক ভোরবেলা উঠেছে অনেক মানে যখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তার প্রায় আরও আধা ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে ঘর দর জার দিয়ে ঘর তোর মুছে তারপর একবার স্নান করে নিয়েছে স্নান টান করে এই ফুলগুলো উঠিয়ে এনে রেখে ঘর মুছে টুচে তারপর রান্নার দিকে গিয়েছি রান্না কি কালকে রাতের তো একটু পনির তরকারি থেকেই গিয়েছে দুপুরবেলা হয়ে যাবে আর রাতে যা করি করবো নাহলে সিদ্ধবাতি করে নেব আর হাজব্যান্ডের তরকারিটাও একটু থেকে গিয়েছে আর কিন্তু তবুও রান্নাটা হলো ওই যে হাজব্যান্ড ডিউটিতে গেলো ওকে স্কোয়াশ বাজা করে দিলাম তারপর বাচ্চা স্কুলে গেল ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া রেডি করা খাইয়ে দেওয়া এই এইসব করে তারপর একবার বাজারেও যেতে হলো একবার বাজারেও গিয়েছি কারণ একটু মিষ্টি আনলাম ভাবলাম খুব বেশি তো আর ফলমূল আনা হয়নি তো একটু মিষ্টি দেব আর যে কোনো পূজাতে যেহেতু বাজারটা আমাদের সামনেই আছে সেই জন্য আমি পাঁচ ধরনের পাঁচটা মিষ্টি দেওয়ার চেষ্টা করি প্রায় সব সময়ই দেখবেন এক মানে আমি এই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করি কারণ এমনিতে তো আর ঘরে সবসময় আমি মিষ্টান্ন বা এই সেই সবাই বা লুচি সুজি এই সব বানিয়ে তো দেওয়ার আর সম্ভব হয় না আর করে উঠতে পারি না ঠিক তো সেই জন্যই চেষ্টা করি যে এই পাঁচ ধরনের পাঁচটা মিষ্টি দেওয়ার তো সেই জন্যই আর কি তো গিয়েছিলাম তো গিয়ে দেখলাম পাঁচ ধরনের পাঁচটা মিষ্টি নিয়েছি আর একটা মিষ্টির দোকানে দেখলাম নতুন ডিজাইনের একটা পেড়া বানানো তো সেই পেড়াটাও নিয়েছি তো ফার্স্ট টাইমই এখানে দেখলাম আর আমিও ফার্স্ট টাইম নিয়েছি তো কেমন ভালো হবে না খারাপ হবে সেটা তো আর বুঝতে পারছি না তো দেখা যাক পরে তোমাদের অবশ্যই জানাবো আর এখানে খুব বেশি বললামই যে ফলমূল নিয়ে নিই যে শশা নিয়েছি আপেল আঙুর খেজুর আর মিষ্টি আর একটা নৈবদ্য দিয়ে দেব বেশ এত এতটুকু দিয়ে আর ওদিকে পানটা দিয়ে দেব। পানটা কিন্তু মেন দিতেই হবে তো পানটা দিয়ে দেব। পাঁচটা পান পাঁচটা সুপারি তো বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো প্লিজ বলছি সবাইকে বারবার অনুরোধ করে বলছি যে ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর ভিউজটা কিন্তু খুবই কম আসছে কিছুদিন ধরে ভিডিওগুলো ফুল ওয়াচ করো এই যে দেখো এই পেড়াগুলো এনেছি তো এই পেড়াগুলো দিয়ে দেবো আর এই যে এটাতে পাঁচটা পাঁচ ধরনের মিষ্টি এনেছি সেটাই বাটিতে দিয়ে দেব তো প্রথমে ভাবছিলাম ওই পেড়ারগুলো ওই কাগজের বাক্সটাতেই থালা থালাটার মধ্যে দিয়ে দেব তারপর প্রবলেম নাই এই বাটিটাতেই দিয়ে দেই তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবার পাঁচালিটা পরে নেব তো পাঁচালির সময় ভিডিও করা যাবে না কারণ অনেক বড় হয়ে যাবে পাঁচালিটা যদি তোমাদের শোনাতে যাই আমি অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর আপলোড করতেও দিকদারি হবে তো এই যে নৈদ্রটা রেডি করে তারপর আমি পাঁচালিটা পরে নেব আর পানটাও রেডি করে নেব আর এই দু তিন দিন থেকে না এত গরম পড়ে যে কি বলবো মানে এই এই সময় এই যে বৈশাখ মাসের দু তিন তারিখে এই অবস্থা আর পুরো মাস পুরো বছর তো পরেই থাকলো আর এখন দেখবেন ঠান্ডাটা খুব কমই লাগে ঠান্ডাটা হয়তো এই যে মাঘ ফাল্গুনের সময় সপ্তাহ দশ দিন পনেরো দিন এরকম খুব বেশি ঠান্ডাটা লাগবে তারপর থেকেই কিন্তু মানে গরম লাগা শুরু হয়ে যায় আর আমাদের ঘরে তো এমন অবস্থা মাত্র দু থেকে তিন মাস ফ্যানটা বন্ধ থাকবে নাহলে আমার মেয়ের যা অবস্থা ওর ঘুমাতে সময় নাকি ফ্যানের আওয়াজটা কানে না আসলে ওর ঘুম আসে না আচ্ছা বলুন তো এটা কোনো কথা ফ্যানটা ওর লাগেই লাগে তো ওই যে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি পানটাও রেডি করে দিয়েছি ওইদিকে নবৈদ্য ফলটল সব কিছু কেটে নিয়েছি এখানে পানটা দিয়েছি জল দিয়েছি আর ওই যে ওইদিকে কলা পাতাটাতে তেল আর সিঁদুরগুলো দিয়েছি এই তেল আর সিঁদুর আর এই পান এইটাই হলো বিপদ মায়ের একদম মানে মাস্ট এটাই মানে জরুরি আর কি দিতেই হয় আর এগুলো নিলে পরে সব আপদ বিপদ থেকে আপনি দূরে থাকবেন আর মায়ের কাছে এটাই প্রার্থনা আপনারাও আমার এখন আমার সাথে জড়িয়ে আমার বন্ধু যারা আছো আর আমার ঘরের যারা আছো সবার যাতে মায়ের সব আপদ বিপদ থেকে দূরে রাখেন এটাই মার কাছে প্রার্থনা আর পুজোটা কেমন হলো না হলো ঠিকভাবে দিতে পেরেছি কি না পেরেছি মানে আমি তো আর তত কারণ জানি না সব মাই জানে মা যা করাচ্ছে আমি তাই করছি তো জানি না কেমন হলো না হলো আর এই যে দেখো ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি তো ভালো লাগছে দেখতে তো তোমরা প্লিজ জানিও আমাকে পুজোটাকে দেওয়া কেমন হয়েছে না হয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটাও অবশ্যই জানাবে তো এবার একটু ধূপ জ্বালিয়ে নেই তারপর পাঁচালিটা পড়ব আর এই যে আজকে পূজাটা দিচ্ছি না আমার অত ভালো লাগছে এই যে বৈশাখ মাসে একদিন মানে আমরা যে দিতে দিতে যে একটা অভ্যেস হয়ে গিয়েছে আর না দিলে শুধু মনে একটা যা থেকে যেত যে কোন দিন দেবো কখন দেবো এই করে করে আর এই করে করে দেখবেন নানান সুবিধা অসুবিধা বৃষ্টি এই সেই মিলিয়ে মানে মাসটাই পার হয়ে যায় দেখতে দেখতে যে মাসের পর মাস বছরের পর বছর কিরকম কেটে যায় সেটা বোঝাই যায় না বছরই কেটে যায় বোঝাই যায় না আর এটা হলো মাস তো এই যে ধূপধুনোটা জ্বালিয়ে নিয়েছি আমি আর এবার একটু আরতি করে নেবো আরতি করে দুধুনা ভালো করে এদিক ওদিক দেখিয়ে ঘরেও দেখিয়ে দিয়েছি আর তারপর বাচালেটা পড়া শুরু করে নেব তো বন্ধুরা ভিডিওটা আর খুব বেশি বড় করবো না কারণ পুজো দিয়ে আবার অন্য মানে অন্য সময়ে যদি ইয়ে করতে থাকে আর আরেকটা কথা হয়েছে এখন এখন কিছুদিন থেকে মেয়ের আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে বিকাল দিকে বিকাল সাড়ে তিনটে থেকে ছটা পর্যন্ত তো ওই ওই টাইমটা আর একদম মোবাইল পাওয়া যায় না মোবাইল তো পাওয়া যায় না আর আরেকটা হলো চার্জও থাকে না আর মেয়েও তো এসে একটু দেখে কার্টুন দেখে তাও সেই জন্যই আর কি একটু সুবিধা হয়ে যায় তো ভিডিওটা খুব বেশি বড়ো করছি না এবার পাঁচালিটা পড়বো পরে আবার মেয়েকে আনতে যেতে হবে মেয়েটার না দুদিন থেকে বলছে পিঠে বেতা পিঠে বেতা কারণ ওদের না স্কুলের ব্যাগটা এতো ভারী কি বলবো তোমাদের গত বছর তো ভারী ছিল এবছর পড়ার যেহেতু চাপটা একটু বেড়ে গিয়েছে তো আরও ভারী হয়ে গিয়েছে তো সেজন্যই একটু যেতে হয় সকালে ওর বাবা বেশিরভাগ ওর বাবাই নিয়ে দিয়ে নিয়ে দেয় স্কুলে আর আমি আনি তো এবার পাঁচালিটা পড়বো তো বন্ধুরা পাঁচালিটা পরে তারপর আর কোনো ধরনের ভিডিও করিনি একটু মানে দেরিও হয়ে গিয়েছিল মেকে আনতেও যেতে হবে সেটা আগেই বলেছি তো এখন যাচ্ছি মেকে আনতে তো আজকের জন্য টাটা সবাইকে এই যে দেখু মন্দিরটা আমাদের ঘরের সামনের টাটা ভালো থাকা সবাই টাটা